একুশ নম্বর প্রশ্ন বৃষ্টি হয়ে গেছে। একুশ নম্বর প্রশ্ন বলছেন, কেউ যদি সহি আমলের পাশাপাশি কিছু বিদাতি আমলও করে আর তাদের বোঝানো হলে বুঝতে চায় না, গ্রামের মানুষ দলিল দিলেও বুঝে নেয় না, কারণ সেসব আমল কিছু আলেমের মুখে শুনছে বা বইতে পেয়েছে। আমার প্রশ্ন হলো, এরূপ কাজ কেউ করলে তাদের সকল আমল কি বরবাদ হয়ে যাবে? দেখুন, কেউ যদি বেদাতি আমল করে অজ্ঞতার কারণে অথবা গোঁড়ামির কারণে, অন্ধত্বের কারণে, বিভিন্ন বইগুলোতে পাচ্ছে, সেই বইগুলোর আস্থা বিশ্বাস তাদের রয়েছে, অথবা বিভিন্ন হুজুর বেদাতি আলেমদের কাছ থেকে শুনছে, সেগুলি তাদের শ্রদ্ধাভাজন আলেম, সুতরাং সেগুলি তারা বিশ্বাস করছে এবং সেগুলি মানছে, আর তারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, তাহলে যেই আমলটিতে বেদাত ঢুকবে সে আমলটি নষ্ট হয়ে যাবে। মানে আমেলা আমালেন লাইসা আলিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বেদাতের ক্ষেত্রে একটি কায়দা শুনে রাখে নীতিমালা, যে আমলটিতে বেদাত করবে সে আমলটি নষ্ট হবে। পক্ষান্তরে যদি বড় শির্ক করে তাহলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। লাইন আশরাকতা লাই আহবাতান্না আমালুকা, লাইন আশরাকতা লাই আহবাতান্না আমালুকা। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার এবং দিন সঠিকভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন দিনের দাওয়াতে আমাদেরকে সবসময় নিয়োজিত থাকার তৌফিক দান করেন, নিজের জীবনের সংশোধনের প্রথম তৌফিক দান করেন, নিজের পরিবারের সংশোধনের প্রথম তৌফিক দান করেন, তারপরে প্রতিটি মানুষকে ভালো করে তোলার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সকলকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন। যারা গোমরাহ হয়ে রয়েছে তাদের গোমরাহি যেন আল্লাহ দূর করে দেন, যারা হেদায়ত রয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়ত যেন অটল রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم